জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দেখুন, এগুলো বালক্ষিল্যদের কথা। বালক্ষিল্যতা যদি করে কেউ রাজনীতি, আমাদের কিছু বলার নাই। কারণ যদি ঘেরাও করার রাজনীতি আসে, তাহলে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি তাদের বাড়িতেও ঘেরাও করতে হবে, খোকাবাবুর বাড়িও ঘেরাও করতে হতে পারে। কারণ চুরি যেভাবে বাংলায় আস্তে আস্তে শিকড় বাকড় বিস্তার করেছে, তাতে কোথাও তৃণমূলের নেতা নেত্রীরা সেখান থেকে তারা দূরে নয়। আমি একথা বলছি না যে তৃণমূলের সব লোক চোর, না। কি তৃণমূলের নেতা মন্ত্রীদের মধ্যে যেভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে ভয়াবহভাবে, তাতে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিলে আগামী দিনে মানুষ তাদের বাড়িও ঘেরাও করবে। কারণ সকলের টাকা জমা আছে তাদের কাছে, কত হাজার কোটি টাকা ঘুষ নিয়ে বসে আছে তারা, প্রতিশ্রুতির বিনিময়ে কেউ আমরা জানি না। তাই হোক না, ঘর ঘেরাওয়ের বাড়ি ঘেরাওয়ের রাজনীতি যদি চালু হয় হোক, তাতে তৃণমূলের নেতা নেত্রী তারাও কিন্তু রেহাই পাবে না। আজকে খোকাবাবু তারকে রক্ষা করার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন আছে আমরা জানি, তাই তার পক্ষে বলা সহজ, করে দেখাক, করে দেখাক। পশ্চিমবঙ্গে খুব সুকৌশলে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই সব কথা বলার মধ্য দিয়ে, যে দিদি আর খোকাবাবু খুব পরিকল্পিতভাবে এ বাংলার আগামী নির্বাচনকে দ্বিমুখী নির্বাচন করতে চাইছে, বাইনারি করতে চাইছে, অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি এই জায়গায় নিজেদের চাইছে। তাই এত আস্ফালন দেখছেন, তাই এত আস্ফালন দেখছেন। এই আস্ফালনের পিছনে কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের আগামী দিনের নির্বাচন তৃণমূল ভার্সেস বিজেপি হোক, আমরা আমাদের ক্ষমতার প্রমাণ দিয়ে রাজনীতি করি, সেই প্রমাণ দিয়ে আগামী দিনেও রাজনীতি করব। বাংলার কংগ্রেস কর্মীরা নিশ্চিন্ত থাকুন আপনারা।